বন্যার পানি কমছে পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনীতে। এ জেলায় এখনও পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছেন দুর্গতরা। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় মানবেতর জীবনযাপন করছেন তারা। নোয়াখালীতে এখনও পানিবন্দী আছে কয়েক লাখ মানুষ। ত্রাণ না পেয়ে অনেকেই পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। লক্ষ্মীপুরও বানের পানিতে ভাসছে 7 লাখ মানুষের ঘরবাড়ি। কুমিল্লার বিভিন্ন উপজেলাতে পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। প্রায় আরো 300-400 লোক বাড়ি বাড়ি বন্দি আছে। হ্যাঁ, বাড়ি যেগুলো ওগুলোর ভিতরে আছে, 350 ছাত্রছাত্রী এই আশ্রয় কেন্দ্রে আছেন। ওনাদেরকে 3 বেলা খাওয়া, 2 বেলা নাস্তা দিয়ে সেবা দিয়ে আসছি। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বাবু। মনির, নোয়াখালীর প্রত্যন্ত এলাকায় দুর্গতরা ত্রাণ সামগ্রী পাচ্ছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোতে এখন কত সংখ্যক পরিবার রয়েছে জানাবেন। আপনি জানেন যে নোয়াখালীতে বাংলাদেশের ভারতের বৈশিষ্ট্য বন্যাতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে, তার মধ্যে নোয়াখালীতেও বন্যার ভয়াবহতা ধারণ করেছে। তো গতকালেও এই নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বন্যার পানিতে অনেক সমস্যা হলেও গতকাল রাতে বৃষ্টি না হওয়ায় এই অঞ্চলের বন্যা পানি কিছুটা কমতে শুরু করেছে। এখন আমরা এই অঞ্চলের বেশ কয়েকটি বন্যা প্লাবিত এলাকা আমরা ঘুরেছি এবং সেখানে আমরা দেখার চেষ্টা করেছি যে মানুষের কি অবস্থা, কি দুর্ভোগ মানুষ পোহাচ্ছে। তো আমরা আসলে এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গতকাল রাত্রে বৃষ্টি হয়নি, তো সেক্ষেত্রে এই অঞ্চলের পানিটা কিছুটা কমতে শুরু করেছে। সকাল থেকে প্রায় 5 থেকে 6 ইঞ্চি পানি কমেছে। এখন এইভাবে যদি রোদ্দুর থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যে এই অঞ্চলের বন্যার উন্নতি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে বন্যার কারণে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় লাখ মানুষ এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল থেকে তারা খাবার পেলেও এখানে কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলিতে বিশুদ্ধ পানির সংকট এবং যে প্রয়োজনীয় ওষুধ আদি সেগুলো কিন্তু সংকট রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি এখানকার যারা ত্রাণ দিতে আসেন তারা যদি ত্রাণের পাশাপাশি যে মানুষের যে প্রয়োজনীয় ওষুধ আদি এবং যে বিশুদ্ধ পানি রয়েছে সেগুলো যদি তারা সরবরাহ করে তাহলে তাদের জন্য অনেক ভালো হবে, তারা আমাদেরকে জানিয়েছে। এ ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সিনথিয়া। ধন্যবাদ দর্শক। ফেনীতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আজাদ মালদা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজাদ, পানি কমতে থাকায় ফেনীতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলেছিলেন আমাদের ফেনীর পরিস্থিতি নিয়ে, আসলে ফেনীর পরিস্থিতির কথা বলতে গেলে যে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে দাগনভূঞা এবং সোনাগাজী এবং ফেনী সদরের কিছু অংশ। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই যে আমাদের দাগনভূঞার একজন প্রখ্যাত সাংবাদিক মরহুম ফেরদৌস আহমেদ কুরেশীর সামাজিক একটা পৈতৃক এলাকা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত এক হাট পানি পানি অনেকের দুর্গম আটকা করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বিজিবি তাদেরকে উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন, পাশাপাশি এখানে অনেকে এখনো খাদ্য সংকট আকার ধারণ করেছে। এখানে যে এখানে প্রায় 70টি আশ্রয়কেন্দ্র রয়েছে, আশ্রয় শিবির রয়েছে, এই শিবিরগুলোতে এখন পর্যন্ত যে খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এই পানি সংকট, এগুলো আসলে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য যারা করেছে তারা হিমশিম খাচ্ছেন, তারা আর্থিক সংকটে আছেন এবং তাদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী প্রয়োজন। এখানে তাছাড়া বাড়িতে যারা এখনো আটকা পড়ে আছেন তাদের অনেকেরই আজ গত 5 দিন থেকে রান্না বান্না জ্বলছে না, তারা মানবতা জীবনযাপন করছে। তাদেরকে উদ্ধার করা এবং তাদেরকে এখানে কোস্টগার্ড অথবা স্পিড বোট নৌকা দিয়ে তাদেরকে উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে তারা দাবি করেছেন। এখানে আমার পিছনে একটি ত্রাণ শিবিরে তারা এখানে কিছু খাদ্য সামগ্রী তারা এই বাংলাদেশ সুপ্রিম পার্টি আয়োজন করেছে, তারা গ্রামে গঞ্জলে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ শিবির এবং খাদ্য সামগ্রী বিতরণ করছেন যথেষ্ট পরিমাণে। এখানে প্রয়োজন হয়েছে এখানে বাংলাদেশে এই যে যারা শিল্পশালী, যারা প্রভাবশালী, সরকারি এবং বেসরকারি সাহায্য সহযোগিতার জন্য তারা আকুল আবেদন জানিয়েছেন। তারা আমাদের কাছে এইটুকু জানিয়েছেন যে আমাদের বাড়ি করে পানি রাস্তাঘাটে এখন পর্যন্ত বাড়ি করে পানি রাস্তা হাঁটু পরিমাণ পানি, এখানে একটিমাত্র কারণ হলো সেটা
ফেনীর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 20 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন আমাদেরকে জানিয়েছে 10 লক্ষ লোক এখানে পানিবন্দি এবং মানবতা জীবন যাপন করছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমাদের কাছে আজ যে রিপোর্ট রয়েছে, প্রায় 15 থেকে 20 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখানে প্রায় 65,000 গবাদি মারা গিয়েছে। এখানে প্রায় এই যে 1,000 কোটি টাকার লোকসান এবং ক্ষতি হয়েছে বলে আমাদেরকে প্রশাসন সূত্রে আমরা জানতে পারি। ধন্যবাদ দর্শক। এবার কুমিল্লার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কুমিল্লায় বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জি সিনথিয়া, বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, পানি কমতে শুরু করেছে। গোমতী নদীতে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে গোমতী নদীর যে উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে পানি মেঘনা নদীতে পতিত হওয়ার কথা, সেই পানির 60% কিন্তু ভাঙ্গা বাঁধ দিয়ে লোকালয়ে প্রবেশ করছে। অর্থাৎ যেই বন্যা কবলিত এলাকা, সেই বন্যা কবলিত এলাকা আর গোমতী নদী কিন্তু এখন একাকার হয়ে গেছে। অর্থাৎ বন্যা কবলিত এলাকাটা পুরাটাই গোমতী নদীতে রূপান্তর হয়েছে। আর আপনার ত্রাণ তৎপরতার যে একটি বিষয় যদি আপনাদেরকে উল্লেখ করতে চাই, যে যারা প্রত্যন্ত অঞ্চলের বন্যার্ত, তারা কিন্তু এখনও ত্রাণ সহযোগিতা পায় নাই বলে অনেকেই অভিযোগ করেছেন। যদিও অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছে, এই ত্রাণের নৌকা দেখলেই কিন্তু বানবাসী মানুষ ছুটে আসছে। আর বিশেষ করে ওই এলাকায় বিদ্যুৎ এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহের বন্যায় এ পর্যন্ত অনেক পরিবার রয়েছে যারা এখনও ভারী খাবার খেতে পারে নাই, শুকনো খাবারের উপর নির্ভর হয়েই কিন্তু তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে কিন্তু রাতে ভুতুরে অবস্থা বিরাজ করছে, অনেকের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি বলছেন, কৃষি বিভাগ থেকে আমরা জানতে পেরেছি যে শুধু কৃষি খাতেই এ পর্যন্ত 900 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে একটি নিরূপণ করেছে। কৃষি বিভাগের যারা ব্লক সুপারভাইজার রয়েছেন, যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তারা মাঠে কাজ করছেন, তারা কিন্তু জানিয়েছেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মৎস্য সেক্টরেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়টা এখনও নিরূপণ করে আমাদেরকে জানানো হয়নি। সার্বিক বিষয় নিয়ে কাজ করছে জেলা প্রশাসন সহ জেলার সমন্বয়কারী যারা সংস্থা রয়েছেন, সকলেই ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। আর আরেকটি বিষয় হচ্ছে, বন্যা পানি যত নেমে আসছে ততই কিন্তু বন্যার যে ক্ষতি, ক্ষয়ক্ষতির যেই পিকচার, যে চিত্রটা, সেতে কিন্তু ভয়ঙ্কর সেই চিত্র ফুটে উঠছে। রাস্তাঘাট, মানুষের যে বিধ্বস্ত বাড়িঘর, সেগুলো কিন্তু এখন দৃশ্যমান হচ্ছে। সব মিলিয়ে বন্যা পরিস্থিতির যতই উন্নতি হচ্ছে, মানুষের যে ক্ষয়ক্ষতির যে চিত্রটা তা ফুটে উঠেছে। আবার অনেক বন্যার্ত মানুষের ভিতরে কিন্তু পানিবাহিত অনেক রোগ দেখা দিয়েছে। আর গোমতী এলাকার যে বন্যা পরিস্থিতির পাশাপাশি জেলার যে দক্ষিণে যে বন্যা পরিস্থিতি রয়েছে, যে ফেনী থেকে যে পানি জেলার দক্ষিণ অঞ্চলে প্রবেশ করছে, 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, ওই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। সিনথিয়া, কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।